मार भुतू नामा मार भुतू माँ कत तारीखे बिये 25 तार माने आगामी काल काली बिये की मजा की मजा चल জেলের ঘানিটা নিয়ে এখানে নাচানাচি হচ্ছে তারা আমি সাত বাজাই তোমার সকল জল চুরি করে নাও জল তুলবো কি করে মানেটা কি ঘাটে নেমে যা গিয়ে কলসিটা ডুবিয়ে জল তুলে নে সে কিনা চাই করতে পারে না সে ওই পুকুর থেকে নেমে জল তুলবে হয়ে গেল আর কি না সবসময় ওরভাবে ওর লেক পুল করিস না দেখ তুই কি প্রতিদিন পুকুরে এসে জল তুলে নিয়ে যাস বল আরে বাবা এটা একটা অ্যাডভেঞ্চার তানিয়া তুই জল তুলবি আর আমরা চিয়ার লিডার হয়ে যাব এই যে শোনো এবার বুঝতে পারছো তো যে আমাদের সময় মেয়েদের কত কষ্ট করতে হতো উফ কাকিমনি ভয় পেয়ে আমি তো আছি তুই আর এদের কাছে বেশিক্ষণ থাকবি না রে বাচ্চা পুঁচকে ভূত তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাব আর তুই ছাড়া পাবি না শান ঠাকুরপো ও শান ঠাকুরপো কোথায় গেলে এসো তোমার দদি মঙ্গলটা করে দি ওদিকে তো একদল জল সইতে গেছে তারপরে তোমাকে আর অন্য নাকি দই চিড়ে খাওয়াতে হবে এসো তাড়াতাড়ি ওই দেখো এই শমু কি হয়েছে তুমি কি তোমার নিজে দদি মঙ্গল করবে নাকি হ্যাঁ সেই তো সে ব্যাপারে তো তুমি কোনো স্টেপই নিচ্ছ না আচ্ছা এই সবাই কোথায় গেল সবাই কোথায় গেল সবাই জল সইতে গেছে গো তুমি কালকে খুঁজছো বুঝি সবকিছু জেনে না না বোঝার ভান করো না কালকে বিশ্রী রকম ঝগড়া হয়ে গেছে ঝগড়া কি নিয়ে ফুল নিয়ে গোলাপ ভার্সেস ডালিয়া কোনো মানে হয় উমেল বৌদি এডু এডু ভূতটাকে বলো না কোনো ম্যাজিক ট্যাজিক করে তানিয়ার সঙ্গে আমার ভাবটা করিয়ে দিতে সমু প্লিজ একদম নয় আমি তোমাকে বারবার বলেছি এসব বড়দের মধ্যে ভূত একদম নয় আর তাছাড়া ওকে যদি ম্যাজিক করার কথা বলা হয় এই বিয়ে বাড়ির মধ্যে ভাবতে পারছো কি কাণ্ড হতে চলেছে না না এসব একদম নয় তানিয়া তো ওদের সঙ্গে গেছে জল সইতে তুমি সরো এখন সরো ও মেজবৌদি তুমি জানো আমার শায়নের মতো এখন তোমাকে কি বলতে ইচ্ছে করছে পাশানি মেজবৌদি মাথাটা না খারাপ হয়ে গেছে তোমার প্লিজ বলো না ভূতকে একবার বলো না আমার ব্যাপারটা একটু ম্যানেজ করো সোমু উফ ভূতটা কোথায় গেল ভূত আই ভূত ভূতু কোথায় গেল ভূতুটা ওমা এখানে উঠোনে যখন সবাই জড়ো হলো তখন তো ছিল এখন ভূতুটা মেজু বৌদি বলছে আমার আমার কেসটা একটু তুমি চুপ করো তো এই ভূতু তো মহাবিপদ হবে ভূতুকে না পাওয়া গেলে তুমি যে বৌদি শোনো 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 তুমি এটা ধরো তুমি এটা বসার ঘরে নিয়ে গিয়ে দেখো আমি ভূতুকে খুঁজছি কোনো কথা নেই বাড়িতে খুঁজুক করে শো মে দূর বাবা ও ভূতু কোথায় গেলি তুই তুই হেল্প না করলে তানি আন্টি কি করে তোর কাকিমণি হবে বলতো একটু হেল্প কর না প্লিজ
দধি মঙ্গল, দধি মঙ্গল। ক্যাচ ধরলাম, কিন্তু কলসিটা পড়লো না তো কেমন শূন্যে দাঁড়িয়ে থাকলো। ওরে বাবা, আমি ম্যাজিক করে ফেলেছিলাম একটু। না না না, কোথায়, আমি তো দেখলাম যে মিষ্টি হাত দিয়ে ধরে ফেললো ওটা। না না, আমারও তো মনে হলো কলসিটা যেন খানিকক্ষণ শূন্যে দাঁড়িয়ে রইল। আবার মানে আবার সব অদ্ভুত কাণ্ড হচ্ছে নাকি? চলে যা দরকার। হ্যাঁ চল, আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুর ঘাট তো এত সকালে কেউ নেই, চলো যাই আমরা। হ্যাঁ রে তানি, তুই তাড়াতাড়ি জলটা নিয়ে না, আমার কলসিটাও তো ভরতে হবে। রাত্রি চলো আমরা জল ভরে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তাড়াতাড়ি কর। এখানে আছিস না? হ্যাঁ হ্যাঁ, আমি আছি তো। বৃষ্টি বেশি, কলসিতে পড়ে গেলে রাগি আন্টি পায়ে লাগতো, কিন্তু আমি তো জানে। হ্যাঁ কত হয়রান হচ্ছে বলতো, খালি বদমাইশি বুদ্ধি না? বাচ্চা ভূত, তোকে আর না দেখতে পেয়ে কেউ কখনো হয়রান হবে না, সে ব্যবস্থা আমি করব। আর কেউ কোনোদিন তোকে দেখতে পাবে না, কেউ না। এত দেরি হয়ে গেল, কতক্ষণ লাগে জল ছুঁইতে? একটা মানুষ যাবে একটুখানি কাজ করবে, কোনো মনে হয় দুধি মঙ্গল হচ্ছে। ব্যাপারটা কি? হ্যাঁ এখানে গুড়গুড় করছিস, এরপর তো হইচই শুরু হয়ে যাবে। কি কথা ছিল? তুই যারা রান্না করবে সেই ঠাকুরদের আর জোগাড়েদের সাথে মাসির কথা বলে দিবি। কি করছিস এখানে? চোখের কোণে পিচুটি লেগে আছে। ও সরি। এই তো ঘুম থেকে উঠলি? হ্যাঁ বক্তৃতা শেষ হয়েছে। ঠিক আছে, আমি সকাল থেকে চারদিকে ছুটে বেড়াচ্ছি। খুব খুলেছ কিন্তু যেটা বল দাদা। শুভ ভূতু ওপরে কোথাও নেই, আমি ভূতুকে খুঁজে পাচ্ছি না। ও আবার জল সইতে যায়নি তো? এই রে জল সইতে গেলে তাহলে তো কেলেঙ্কারি হবে। হ্যাঁ রে, কি না কি কাণ্ড ঘটিয়ে বসবে যেটুকুনি। দাঁড়াও দাঁড়াও, আমি একটু দীপুর সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা 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 দীপু। এই দীপু একদম খারাপ হয়ে যায়, আমার মেয়েটা কোনো বিপদ হলো না তো?
কোথায় গেল বলো তো? মেজবৌদি তুমি এত চিন্তা করছো কেন? ভূতুর কি বিপদ হবে? ও তো উল্টে লোকের সবার সমস্যার সমাধান করে দেয়। না না বউ, ও তো একবার বিপদে পড়েছিল বলো, ওই গুরুমা গুরুদেব এসে ওকে কত বিপদে ফেলে দিয়েছিল। আরে তারা এখন কোথায়? তারা তো এখন জেলে ঘানি টানছে। তুমি শুধু শুধু চিন্তা করো না তো, ও সবার সঙ্গে ঠিক ফিরে আসবে। না না শুভ, আমার মনটা কুড়াচ্ছে। আমার মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে। দাঁড়া আমি একবার নিজে গিয়ে দেখি বুঝি। দধি মঙ্গল কি হবে? শোনো, দধি মঙ্গলটা মাসি ইয়েকে করে দিতে পারবে, শ্যান ঠাকুরপোকে। আর আর অন্যটা আমি আমি এসে করবো, ঠিক আছে? আমি মেয়েটাকে না পাবো বলে আমার শান্তি হচ্ছে না। দাঁড়াও। সত্যি তো? ভূতটা গেল কোথায়? ভূত, এবার তুই আমার বসে। হ্যাঁ বাচ্চা ভূত, এইবার এই ঘটির মধ্যে তুই ঢুকে পড়বি। ছোট হয়ে যা তো বাচ্চা ভূত, একেবারে ছোট হয়ে যা। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, আয় বাচ্চা বু, ওতো 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 আবার ওই বাচ্চা ভূতটাকে ওর মা আমার হাত থেকে বাঁচিয়ে দিল। আবার আমার মন্ত্রচ্ছেদ হয়ে গেল। কতদিন তুই বাঁচবি আমার হাত থেকে? পারবি না, এক মাগে শীত যায় না। তুই কেন চলে এসেছিলিস? বারবার আমি তোকে বলেছিলাম তোকে লুকিয়ে থাকতে, দেখছিলিস এক্ষুনি কি হচ্ছিল? কোথায় চলে যাচ্ছিলিস তুই? ও তো ও মামা, আমার খুব ভয় করছে। তুমি আমার বাড়ি নিয়ে চলো গো, তুমি আমার বাড়ি নিয়ে চলো। আমাকে না আমাকে না কেউ টানছিল, তোরে দিয়ে যেমন টানে সেরকম করে মা। ও মামা তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি আর কিচ্ছু মনে করতে পারছি না। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। এই তো এই তো আমি এক্ষুনি বাড়ি নিয়ে যাবো, তোকে এক্ষুনি নিয়ে যাবো, আমি এক্ষুনি বাড়ি চলে যাবো আমরা, কাঁদিস না। সুধা, এসো, তুমি কি করছো? মা মা, কে যেন ভূতুর ক্ষতি করতে এসেছিল, কিন্তু সে কোথায় গেল? মেজো বৌদি তুমি বাড়ি যাও, আমি দেখছি আশেপাশে কেউ আছে কিনা, তুমি যাও। মা তুই
আমাকে বাড়ি নিয়ে চলো, তুমি আমাকে লুকিয়ে রাখো মা। বড়মাসি বলছি এ সমস্ত কি হচ্ছে, এসব কি ভুতুরে কাণ্ড হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এই তো তোর সবাই জল নিয়ে এসে গেছো। আচ্ছা সুধা, তুমি কোথায় ছিলে বলো তো? অর্ণাকে দধি মঙ্গল করা গেল না। আচ্ছা আমি কি করে দই, কি হয়েছে সুধা? আমার খুব ভয় করছে মা। কিচ্ছু হবে না মা, ভয় নেই মা, কোনো ভয় নেই, এই তো আমি আছি। তুমি শুধু আমাকে না বলে বাড়ির বাইরে যাবে না মা, যাবে না তো? সুধা, তুমি কি করছো নাকি এটা? মানে বড় খোকা, ও বোধ বুদ্ধি সব খুইয়েছে। ও বলছে ভূতুকে নাকি কে টানছিল। আরে তখন তো আমরা কলসিতে জল তুলছিলাম পুকুর থেকে, কিছু তো দেখতে পাইনি। ভূতুর বিপদ? কি বিপদ বৌদি? ভূতুকে কেউ টেনে নিয়ে যাচ্ছিল। কে টেনে নিয়ে যাচ্ছিল সেটা ভূতও বুঝতে পারিনি আর আমিও বুঝতে পারিনি। আমি এসব জানে কি করে চুপ করে থাকবো মা, আপনিই বলুন। ও তো ভূত হোক আর যাই হোক, ও তো আমার মেয়ে। ভূতু? ভূতু মানে তোমার সেই মেয়ে যে কিনা? হ্যাঁ হ্যাঁ, সেই মেয়ে যে মেয়ে কিনা সিঁড়ি থেকে পড়ে মারা গেছিল, সেই মেয়ে আমার। কিন্তু সে কি করে আছে? ভূত আমাদের সঙ্গেই আছে, ভূত আমাদের সঙ্গে আছে। ওকে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু ভূত আমার যাই হোক, ও তো আমার মেয়ে। বলো আমি আমি ওকে আর কারোর থেকে লুকিয়ে রাখবো না। ও এতদিন আমাদের সঙ্গেই ছিল, আমি ওকে লুকিয়ে রেখেছিলাম আমাদের সবার সঙ্গে, কিন্তু আমি আর কখনো আমার মেয়েকে চোখের আড়াল হতে দেব না, কখনো না। ও মামা, আমি তো ছেড়ে চাই না গো, এটা চাই না। কোথাও যাবি না বাবাকে ছেড়ে, তুই কোথাও যাবি না, তুই তো আমার জীবন, তোকে আমি ছেড়ে কোথাও যেতে দেবো না, কোথাও না। আমার তুই আমার সঙ্গে থাকবি, সারা জীবন আমার সঙ্গে থাকবি। জীবন? ভূতের তো জীবনটাই নেই সুধা, আর সেখানেই তো গোলমাল। মেনি রে, সব দোষ আমার জানিস। যখন আমরা ও বাড়িতে টিকতে পারছিলাম না, তুই বলেছিলি তোর এই বাড়িতে এসে থাকতে। তখন তখন একটা ঘটনার মধ্যে দিয়ে অদ্ভুত ভাবে ভূতকে আমরা পেয়েছিলাম। কি করে ভূতুকে ও বাড়িতে ফেলে আসতাম বল তুই মেনি, কি করে ফেলে আসতাম ভূতুকে ও বাড়িতে? কিন্তু মাসি, মাসি বিশ্বাস করো, আমাদের ভূতু বা আমার জেঠিমনি ও কারোর কোনো ক্ষতি করে না গো, ও কারোর কোনো ক্ষতি করে না। মাসি, ও সবাইকে হেল্প করে, ওকে ভয় পাওয়ার কিছু নেই জানো। শুধু মাঝে মধ্যে একটু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, এই যা। তার মানে সত্যি ভূত ছিল বাড়িতে? পিঙ্কিরা ঠিকই বলেছিল। আমি চিনাবে এই বাড়িতে। ঠাকুর তোমরা কি করবে, আমাকে তাড়িয়ে দেবে? ভূতু জিজ্ঞেস করছে, এখন তোমরা কি ওকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে? সুধা, তোমার মেয়েকে বলো, ও আমাদের অনেক উপকার করেছে, ও বাচ্চা হয়ে যেটা বুঝেছে আমি বুড়ো হয়ে সেটা বুঝতে পারিনি।
ওকে তাড়িয়ে দেব, কি করে কি করে তাড়াবো ওকে? ভূতু, তুই অনেকগুলো কাকাইয়ের সঙ্গে থাকবি, তোর ভয়ের কি আছে? হ্যাঁ, আর আমারও তো তোকে ভয় করছে না। আমার যে খুব ভয় করছে গো, খুব ভয় করছে আমার। কেটে নিয়ে যাচ্ছিল আমাকে। ভাবছে ওকে যদি কেউ নিয়ে চলে যায়, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ,